দশম হয়ে গেল, শ্রমিকদের রক্তের বন্ধন হয়ে গেল, 1180 জন শ্রমিক মারা গেল। কারো হাত হারায়, কারো পাও হারায়, কারো জীবন প্রাণ যায়। আজকে রানা প্লাজার ভয়াবহ এই দুর্ঘটনা 11 বছর পূর্ণ হয়ে গেছে, 12 বছরে চলতেছে। আমাদের এই ভাই বোনদের ক্ষতিপূরণ তো দিল না, আর সরকার যে কথা বললো সেই কথার মধ্যে একটা কথাও রাখলো না। এই ফেসিবাদী সরকার কি করলো? মালিক পক্ষ, এই ফেসিবাদী সরকার হলো রানার পক্ষ, দলের পক্ষে, এই শ্রমিকদের পক্ষে না। এই সরকার করলো কইলো একটা, যখন রানা প্লাজার দশম হয়ে গেল, শ্রমিকদের রক্তের বন্যা হয়ে গেল, 1180 জন শ্রমিক মারা গেল, 500 জন শ্রমিক এখনো প্রাণ ঘাতিতে ঢুকে ঢুকে মারতেছে, এখনো 2224 জন শ্রমিক এখনো প্রাণ ঘাতিতে, কেউ ক্যান্সার হয়ে যাইতেছে, কেউ পা মাথা কোমর নিয়ে রাস্তা রাস্তা ঘটতেছে চিকিৎসার জন্য, পাচ্ছে না সুচিকিৎসা। যেখানে যায় সেই জায়গায় বলে আপনারা রানা প্লাজার শ্রমিক কোটি কোটি টাকা পাইছেন, কিন্তু না, কোটি কোটি টাকা পাইছে মালিক, কোটি কোটি টাকা নিল সরকার এই শ্রমিকদের। যে মজুরির টাকা, যে ভাড়ার টাকা দিছে, যে মানুষ সরকারি মানুষ একজনকার তিন দিনকার হাজিরা দিছে সরকারের কাছে শ্রমিকদের দেওয়ার জন্য, রানা প্লাজার শ্রমিকদের জন্য একটা টাকাও দিল না। যদি একদিনকার করে শ্রমিকের টাকা দেতো, তাহলে রানা প্লাজার শ্রমিকরা আজকে রাস্তায় রাস্তায় ঘটতো না, পারলো না সুচিকিৎসা, পারলো না ওরা পুনর্বাসন, পারলো না ঠিক মতো ক্ষতিপূরণ। আজ এই যে গরম, এই গার্মেন্টের শ্রমিকরা গার্মেন্ট চালাইতেছে, সরকারি বেসরকারি কলেজ যত ভবন আছে, যত ইঞ্জিও আছে সব বন্ধ, কিন্তু গার্মেন্ট শ্রমিকদের বন্ধ নাই। তাহলে ঝড় বৃষ্টি শব্দ যায় গভর্নমেন্ট চেয়ার রেমাটেজ দিয়া এই 1.5 সালে সরকার কি করে? এই রানা প্লাজার এতগুলো শ্রমিক মারা গেল, তার দুটি শ্রমিকদের হাত পা নাই, শ্রমিকরা অসহায়ভাবে চলতেছে, পারতেছে না কাজকর্ম করতে, ওদের কাজকর্ম দিবস কেউ দিল না। সরকার কি করে বলে যায়? এই দেশের সরকার কি এই রানা প্লাজার শ্রমিকরা কি দেশের কি ইয়া না, নাগরিক না? এই অন্য দেশের মানুষ যদি এই দেশের এসে নাগরিক হয়ে কাজকর্ম করতে পারে, তো এই দেশের নাগরিকরা কি করে খাইতেছে? এটা কি খোঁজ খবর নিচ্ছে? সব সময় তাল বাহানায় থাকে। ধন্যবাদ।